ক্যালেন্ডারের পাতা বা ভিউ কার্ডে অসম্ভব সুন্দর কিছু ছবি আমরা দেখতে পাই, যার কিছু আছে বাস্তব, আবার কিছু গ্রাফিক্সে ডিজাইন করা। তেমন একটি ছবি হলো সমুদ্রের নীল পানির মাঝে বিশাল আকৃতির একটি গর্ত, সেটিও নীল পানিতে পরিপূর্ণ। দেখতে অনেকটা গ্রাফিক্স মনে হলেও এই জায়গাটি আসলেই আছে, যার নাম ব্লু হোল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমেজ ক্রিয়েটিভ মহাবিশ্বে আজ আপনাদের জানাবো দ্য গ্রেট ব্লু হোল সম্পর্কে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না, আর ইতোমধ্যে করে থাকলে অসংখ্য ধন্যবাদ। ব্লু হোল, এটি ক্যারিবিয়ান দ্বীপ বাহামায় অবস্থিত, বেলিজ উপকূলে অবস্থিত একটি বৃহৎ সমুদ্র গর্ভস্থ গর্ত। এটি মূলত একটি বিশাল কেভ নেটওয়ার্কের প্রবেশদ্বার। ব্লু হোলের পানি বেশ নীল, যার কারণে সমুদ্রের সবুজাও পানি থেকে এটি সহজেই আলাদা করা যায়। পাখির চোখে দেখলে মনে হয় এ যেন বিস্ময়কর চোখের মণি। বেলিজের ব্যারিয়ার রিফ রিজার্ভ সিস্টেমে অবস্থিত, এটি বেলিজ সিটি থেকে প্রায় 60 মাইল দূরে। এটিকে বিশ্বের বৃহত্তম সমুদ্র গর্ত হিসেবে বিশ্বাস করা হয়ে থাকে। এটি 984 ফুট এলাকা জুড়ে বিস্তৃত। আকৃতিগত দিক থেকে এটি বৃত্তাকার, যার ব্যাসার্ধ 300 মিটার বা 984 ফুট এবং এর গভীরতা 124 মিটার বা 460 ফুট। স্ফটিকের মতো স্বচ্ছ পানির 125 মিটার গভীরে 310 মিটার চওড়া এ প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এলাকাটি স্কুবা ডাইভারদের জন্য অসাধারণ একটি এলাকা। ডাইভিংয়ের ভক্তরা পানির পৃষ্ঠ থেকে 35 থেকে 45 মিটার দূরে অবস্থিত গুহাগুলি দ্বারা বিশেষত আকৃষ্ট হন। এগুলি একটি ডুবোপানির গোলকধাঁধা তৈরি করে। বিশালাকার স্ট্যালাকটাইটস এবং উদ্ভট চুনাপাথরের বৃদ্ধিতে সজ্জিত। কিছু স্ট্যালাকটাইটস 6 মিটার বেড়েছে এবং 10 থেকে 12 ডিগ্রি দ্বারা উলম্ব থেকে বিচ্যুত হয়েছে। টানেলগুলির একটি সিস্টেম মূল ভূখণ্ডের সাথে সমুদ্রে একটি গর্তকে সংযুক্ত করেছে। এই ভূগর্ভস্থ রাজ্যে সামান্য আলো এবং প্রায় কোনো জলের প্রচলন নেই, তাই এটি খুব কম জনবহুল। এখানে আপনি রিফ হাঙরের ঝাঁক দেখতে পাবেন। ধারণা করা হয় 65,000 বছর আগে পৃথিবীতে শেষবারের মতো যখন বরফ রাজত্ব করেছে, পৃথিবীর সব পানি জমে জমে জড়ো হয়েছিল মেরু অঞ্চলে। ভূপৃষ্ঠ তাই তখন ছিল এখনকার চেয়ে অনেক উঁচুতে। বেলিজে তখন সমুদ্রপৃষ্ঠ ছিল এখনকার চেয়েও 150 মিটার নিচুতে। তখন ক্যালসিয়াম কার্বনেট জাতীয় পদার্থ জমে তৈরি হয় পাথর, আর সেই পাথর দিয়েই সৃষ্টি হয় কেভের বিশাল কাঠামো। কিন্তু যখন বরফ আবার গলতে শুরু করে, সাগরের পানির উচ্চতাও বাড়তে শুরু করল, পানির নিচে ডুবে যায় সেই কাঠামো। মোটামুটিভাবে আজ থেকে 10,000 বছর আগে পুরো কেভ নেটওয়ার্কই একেবারে পানির নিচে ডুবে যায়, আর তখনই কয়েক জায়গায় পাথর ভেঙে সৃষ্টি হয় এই ব্লু হোলগুলো। 2012 সালে বিজ্ঞানীরা স্ট্যালেটাইট টাইমসের রাসায়নিক সংমিশ্রণ এবং পানির নিচে গ্রটোস থেকে মেশিনযুক্ত গঠনগুলো অধ্যয়ন করেছিলেন এবং দেখতে পেয়েছিলেন যে 400 থেকে 1,000 বছর পর্যন্ত রয়েছে এটি। খ্রিস্টপূর্ব এই অক্ষাংশে জলবায়ু পরিবর্তন ঘটেছিল, ফলে মারাত্মক খরার সৃষ্টি হয়। এই সময়কালে মায়ান সভ্যতা ক্ষয় হয়ে পড়ে। সংস্কৃতি এবং নির্মাণের উত্তরাধিকার রক্তক্ষয়ী যুদ্ধ এবং দুর্ভিক্ষের পথ দিয়েছিল। এটি খরার কারণে প্রাচীন শহরগুলিকে পরিত্যক্ত করা হয়েছিল এবং লোকেরা উত্তর দিকে যেতে শুরু করেছিল। গুহা অধ্যয়নগুলো এই সভ্যতার পতনের বাস্তু সংক্রান্ত অনুমানকে প্রমাণ করেছে। মধ্য আমেরিকার বাসিন্দারা বিশ্বাস করেছিলেন যে কোনো নির্দিষ্ট দেবতা গর্তটিকে স্টোর হাউস হিসেবে ব্যবহার করেছিলেন।
এটাও গুজব ছিল যে কেবল বহিরাগত সভ্যতাগুলিতেই এ জাতীয় চিহ্ন ছেড়ে যেতে পারে। কিন্তু তবুও প্রকৃতি এই অলৌকিক ঘটনাটি তৈরি করেছিল। বিজ্ঞানীরা আরও বাস্তববাদী সংস্করণ সরবরাহ করেন। তাদের মতে এটি একটি ভূতাত্ত্বিক গঠন, যার গঠন বরফ যুগে শুরু হয়েছিল। প্রাথমিকভাবে ক্যালকেরিয়াস গুহাগুলির একটি নেটওয়ার্ক উপস্থিত হয়েছিল। সময়ের সাথে সাথে সমুদ্রের স্তর বৃদ্ধি পেতে শুরু করে এবং ভূগর্ভস্থ হলগুলিতে জল প্লাবিত হয় এবং তাদের তীরটি নামিয়ে দেয়। স্ট্যালাগাইটসগুলি পঞ্জুক্ত হওয়ায় বিষয়টি রক শিফটে নির্দেশ দেয়। মধ্য আমেরিকার দেশ বেলিজের আলোচিত বিশাল ব্লু হোল অভিযান শেষ করেছেন একদল বিজ্ঞানী। ফিরে এসে যুক্তরাজ্য ভিত্তিক বহুজাতিক কোম্পানি ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা রিচার্ড ব্যানসন সহ দলটির অন্যান্য সদস্যরা রোমাঞ্চকর কিছু আবিষ্কারের কথা জানিয়েছিলেন। হোলের ভেতর পুরো আলাদা একটা জগৎ। এখানে দেখার মতো আছে স্কুবা জলজ প্রাণী, যারা অতল গভীরে থাকে। এই প্রাণীগুলো শুধুমাত্র এই স্থানেই পাওয়া গিয়েছে। এখনো চলছে নতুন নতুন প্রাণী খোঁজার প্রক্রিয়া। বিজ্ঞানীরা এই গভীর ফানেলে অনেক প্রজাতির মাছ আবিষ্কার করেছেন। এর মধ্যে অ্যানি হাঙর, রিফ হাঙর, দৈত্য গ্রুপার এবং অন্যান্য। এটি খুব পর্যটক প্রিয় একটি স্থান। বিশ্বের জনপ্রিয়তম স্কুবা ডাইভিং এর ডেস্টিনেশন বলা যায় এই ব্লু হোলকে। এটি আমাদের পৃথিবীতেই অবস্থিত এবং ডুব সাঁতারের জন্য খুব জনপ্রিয় একটি স্থান। বেলিজের সাতটি বিখ্যাত প্রবাল প্রাচীরের মধ্যে লাইট হাউস প্রাচীরটি কেন্দ্র অবস্থিত। বেলিজের প্রবাল প্রাচীরগুলো 1996 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পায়। বিজ্ঞানীদের মতে এই ব্লু হোল পৃথিবীতে অদ্বিতীয়। এটি 2012 সালে ডিসকভারি চ্যানেলের বিশ্বের সবচেয়ে অভূতপূর্ব জায়গা তালিকায় প্রথম স্থান দখল করে নেয়। সামুদ্রিক প্রবাল এবং জলজ উদ্ভিদ দ্বারা পরিবেষ্টিত এই হোলটি জীববৈচিত্র্যে জগৎ বিখ্যাত। সাগরপ্রেমী পর্যটকেরা এই স্থানটিতে এসে তার মূল্যবান সময়কে সুন্দর করে উপভোগ করতে পারে। আপনি যদি সমুদ্রপ্রেমী হন আর স্কুবা ডাইভিং করতে চান, চলে যেতে পারেন বেলিজ উপকূলের অসাধারণ সুন্দর এই স্থানে। ফিরে এসে অনুভূতি শেয়ার করতে একেবারেই ভুলবেন না। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন আশা করছি।